white oil. একটু একটু সামান্য বেশি দিলে টেস্টটা ভালো হয় চিকেনে, পেপার চিকেনে। কুচানো রসুন, এটা একটু লাল লাল করে ভাজতে হবে। এটা লাল হয়ে গেছে, এটা যখন রসুন একটু স্মেল ছাড়বে তখন চিকেনটা দিয়ে দেবো। ভাজতে হবে চিকেনটা রসুনের তেলটা দিয়ে, ভাজলে ভালো স্মেল বেরোবে। গ্যাসটা এখানে একটু জোর ডাকতে হবে। পাটি লেবু, একটু ভাজতে হবে। চিকেনের জলটা শুকনো হওয়ার পর্যন্ত ভাজতে হবে। Thank you.
টক দই দিচ্ছি, গোলমরিচ, নুন, এতে জলটা পুরো শুকনো হয়ে যাবে। এতে আর কিছু লাগবে না, গোলমরিচ, টক দই, রসুন, নুন। জলটা শুকিয়ে যাবে, এখন পুরো তেল বেরিয়ে যাবে যখন, তখন এমন হয়ে গেছে। এটা চাপা দেওয়ার দরকার নেই, এমনি এতেই হয়ে যাবে। এটা শুধু খেতে এত টেস্টি হয়। জলটা আস্তে আস্তে শুকনো হচ্ছে, খুব তাড়াতাড়ি হয় এটা। 10 মিনিটের মধ্যে মাংসটা ঠিক হয়ে যায়। এটা আমি আরেকটু পেপার গোলমরিচ দিচ্ছি, এটা একটু গোলমরিচটা বেশি লাগবে। এটা হাই ফ্লেমে করবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনটা পুরো হয়ে যাবে, তেল খাচ্ছে। আপনারা কম তেলও করতে পারেন, আমার তেলটা একটু বেশি দিয়েছি, আমাদের তেলটা একটু বেশি খাওয়া হয়।
এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাস নিভিয়ে দিলাম। ব্রেড, পেপার চিকেন, এটা দিয়ে ব্রেডই খেতে ভালো লাগে, রুটি এটি ভালো লাগে না। আমরা এটা দিয়ে ডিনার করি মাঝে মাঝে। এটা এক টুকরো ব্রেড আর চিকেনের অঙ্গ নিয়ে দেখেন।